ভুলভুলাইয়া গেছেন লখনৌতে, কথায় বলে সেখানে ঢুকলে কিন্তু আর বেরোনো যায় না। সিমিলারলি একবার যদি লখনৌয়ের আওয়াধি খাবারের প্রেমে পড়েন তো ব্যাস, হারিয়ে যেতে তো বাধ্য। এই আওয়াধি কুইজিন ব্যাপারটা কিন্তু মোগলাই কুইজিন থেকে অনেকটাই আলাদা। মশলার ব্যবহার কম, একটু সুগন্ধি, ম্যারিনেশনে প্রচণ্ড জোর দেওয়া হতো, দম পদ্ধতিতে বেসিক রান্না করা হতো। এখানেই জন্ম হয়েছিল গালাউটি কাবাবের, সে গল্পটা হয়তো আপনারা অনেকেই জানেন। মুদ্দা যেটা বক্তব্য সেটা হচ্ছে আওয়াধি কুইজিনে সমস্ত রকম মশলা মিশে খাবারের একটা নতুন স্বাদ তৈরি হলো, যেখানে বিরিয়ানি হলো যেটা আমাদের কলকাতা বিরিয়ানির বাবা বলা গেলেও স্বাদে অনেকখানি আলাদা, সঙ্গে অনেক রকম কাবাব, গ্রেভি সব কিছু। এবার লখনৌ তো দেখুন এক্ষুনি যাওয়া হচ্ছে না, নিশ্চয়ই কোনো দিন যাবো, কিন্তু কলকাতার পরে নৈহাটিতে একটি আওয়াধি খাবারের রেস্তোরাঁ পাওয়া গেছে, আওয়াধ রেস্টুরেন্ট। তাঁদের আমন্ত্রণে এবার আমরা নৈহাটিতে আওয়াধ রেস্টুরেন্ট তার খাবার দাবার খেতে। নৈহাটি স্টেশনের খুব কাছে হচ্ছে আওয়াধ রেস্টুরেন্ট, মানে টিপিক্যালি আপনি যদি স্টেশন থেকে বেরোন দুপা এগিয়ে উল্টো দিকে। এবার দেখুন অনেস্টলি আমাদের যাবার ইচ্ছে ছিল লখনৌ আওয়াধি খাবার খেতে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এক্ষুনি লখনৌ যাওয়াটা হচ্ছে না। ফলে আমরা কি করছি, লখনৌই আওয়াধি খাবারের যে রেস্টুরেন্টটা আছে নৈহাটিতে তাঁদের আমন্ত্রণে আজকে আমরা এসেছি আওয়াধ রেস্টুরেন্ট, নৈহাটি রেস্টুরেন্টের কাছে। এখানে বেসিক্যালি আওয়াধি খাবারের মূল গল্পটা কি, আওয়াধি খাবারের মূল গল্পটা হচ্ছে ইটস অ্যান অ্যামালগামেশন, মানে আপনি আলাদা আলাদা করে যে 50 রকম মশলা তার জীবনে কোনো স্বাদ পাবেন না, যেটা পাবেন সবকটা মিশে একটা সেপারেট মশলার স্বাদ। আমার সামনে যে খাবারগুলো আছে সেগুলো একটু আলাপ পরিচয় করিয়ে দিই। প্রথম হচ্ছে গালোটি কাবাব, মাটন গালোটি কাবাব, কোনো এক টুথলেস নবাবের জন্য তৈরি হয়েছিল। এবার স্বামী আর গালোটির মধ্যে না একটা বেসিক ডিফারেন্স আছে, মানে দুটোই গোল, দুটোই মাংসের হয়। এখানে চিকেন স্বামী কাবাব পাওয়া যায় আর মাটন গালোটি কাবাব, দুটো ডিফারেন্সটা কি, গালোটি কাবাবটা যদি আপনি খান সাজেস্টিভলি এই উল্টে তাওয়াকি পরাঠা, বা এখানে তার নাম দেওয়া হয়েছে আওয়াধি পরাঠা, যদি সেটার সঙ্গে আপনি খান তাহলে দেখবেন আপনার দাঁতটা ইউজ করে জীবনে কোনো দরকার পড়ছে না, জাস্ট জিভের ওপর দিয়ে কাজটা হয়ে যাচ্ছে। ইট গোজ ভেরি ওয়েল উইথ মাই সাজেশন আওয়াধি পরাঠা, উল্টে তাওয়াকি পরাঠা। এবার উল্টে তাওয়াকি পরাঠা আমি খাচ্ছি, তার সঙ্গে অন্যান্য জিনিসপত্রও আছে, মানে কি মানান বলুন, বা আমি এক্স্যাক্টলি নামটা ভুলে যাচ্ছি, যেটা কিনা ড্রাই ফ্রুটস দিয়ে উপরে পুরো দিয়ে একটা নান বানানো হয়, খাস নান, খুব সম্ভবত ইয়েস খাস নান, অনেকে বলেন কাশ্মীরি নান, অনেকে বলেন খাস নান। মুদ্রা গল্পটা হচ্ছে টিপিক্যাল নানের ওপর প্রচুর রকমের ড্রাই ফ্রুটস, উইচ ইজ অলসো ভেরি গুড। তারপরে আমরা যেটা টেস্ট করবো, অবভিয়াসলি লখনৌ এসেছি বিরিয়ানি খাবো না সেটা তো হতে পারে না, ততক্ষণে আপনার একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখে আসুন, একটু খাবার দাবারগুলোর সঙ্গে আলাপ পরিচয় করে আসুন। আমি পরোটা কাবাবটা শেষ করি, করে বিরিয়ানিতে ফিরছি। লখনৌ নামটা শুনে আপনাদের প্রথম কি মনে আসে, অবভিয়াসলি বিরিয়ানি। আরেকটা যে জিনিসের নাম মনে আসে, গালোটি কাবাব, সেটা আমরা একটু আগে টেস্ট করে দেখলাম উল্টে তাওয়াকি পরাঠা দিয়ে। বিরিয়ানির কথায় আমি যদি আসি, যেটা বলছিলাম যে কলকাতায় লখনৌ স্টাইলে বিরিয়ানি আমরা দেখিয়েছি ফুটকাতি, হয়তো আপনারা দেখেছেন,
কিন্তু কলকাতা যারা একটু বাইরের দিকে থাকেন এবং কলকাতা বা ব্যারাকপুর বিরিয়ানির বাইরে কিছু খেতে চান, তাদের জন্য এই আওয়াধ রেস্টুরেন্ট ইজ আ ভেরি গুড অপশন। বিরিয়ানিটা খুব টিপিক্যালি লখনৌ স্টাইলে বিরিয়ানি। লখনৌ স্টাইলে বিরিয়ানি আবার কী জিনিস, সেখানে আপনি মোটামুটি ধরে নিন কলকাতা বিরিয়ানির মতো আতর বা কেওড়ার গন্ধ খুব একটা পাবেন না। অ্যাকচুয়ালি কম, এবং মাংসের পিস একটু ছোট মাপের, কলকাতার মতো ওই যেগুলো আমরা কলকাতার বা এখন চলছে 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম সেরকম নয়, কিন্তু ডিসেন্ট সাইজের 4 পিস মাংস থাকে, আলু দেওয়া হয় 1 পিস করে, সেটা লোকাল চাহিদা মেনে। এদের 4 পিস মাংস যদি কেউ না খেতে পারে তার একটা স্টুডেন্ট প্যাকও আছে 2 পিস মাংস দিয়ে। ন্যাচারালি আমি অত খেতে পারবো না, সে ব্যাপারটাই যাচ্ছিও না। সঙ্গে মাটন কোরমা আছে। এবার বিরিয়ানির সঙ্গে আমি নর্মালি খুব একটা অন্য কিছু খাই না, তবে এখানে কোরমা দিয়ে ব্যাপারটা খুব একটা মন্দ লাগছে না। কোরমা 4 পিস থাকে। টেকনিক্যাল কিছু কথা বলে দিই, আওয়াধ রেস্টুরেন্টে দুজনের খাবার খরচা রাফলি ধরে নিন 700 আশেপাশে। একটা বিরিয়ানি আমার হিসাবে দুজন ডিসেন্ট ইটারের পক্ষে যথেষ্ট। যদি একজন ভালো খান আপনারা স্টুডেন্ট প্যাকটা নিয়ে দেখতে পারেন। একটা বিরিয়ানি, একটা কাবাবের সেট, সেটা শামি হোক, সেটা গলোটি হোক, যাই হোক, আর একটা কোনো গ্রেভি ইজ গুড ফর 2। একটা প্রশ্ন, শেষ প্রশ্ন রাদার, সবসময় মাথায় আসে, হঠাৎ কেউ নৈহাটিতে বসে, কলকাতায় নয় বা মেট্রো সিটিতে নয়, আওয়াধি খাবারের বা লখনৌই খাবারের রেস্টুরেন্ট কোত্থেকে এলো, কেন এলো? তার জন্য যিনি এটা শুরু করেছেন তার কথাটা জানা খুব দরকার, আমার নয়। যেমন ফুডকা নিয়ে আমাদের বাইরে বেশি কেউ বলতে পারবে না আমাদের মতো করে, তেমনি আওয়াধ রেস্টুরেন্ট নিয়ে ডক্টর সুদীপ সরকার তার থেকে বেটার হয়তো কেউ বলতে পারবেন না। আমি বিরিয়ানিটা শেষ করি, আপনারা একবার রেস্টুরেন্টে ঘুরতে 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 ডাক্তারবাবুর সঙ্গে একটু গল্পটা শুনে আসুন। নৈহাটিতে আওয়াধ কেন শোনাতে থাকি? গোটা পশ্চিমবঙ্গে সেভাবে আওয়াধি ঘরানার বিরিয়ানি নেই, মানে অ্যাসাজ একদম লখনৌ ঘরানার বিরিয়ানি। যেগুলো আছে সেগুলো ডেফিনেটলি, যেমন আমাদের যে কলকাতা বিরিয়ানি সেটাও তো আওয়াধি ঘরানার বিরিয়ানিরই একটা রূপরেখা, বা পরবর্তীকালে আরও বিভিন্ন রকম বিরিয়ানি ইয়ে সমস্ত এসছে। তো সেই হিসাবে ধরতে গেলে যে আমাদের এখানে গোটা পশ্চিমবঙ্গে যে আওয়াধি ঘরানার বিরিয়ানি, হয়তো অথেন্টিক বিরিয়ানি 2 কি 3টে জায়গায় ম্যাক্সিমাম পাওয়া যায়, তার থেকে বেশি জায়গায় পাওয়া যায় না। এইবার আওয়াধি ঘরানার বিরিয়ানি সম্বন্ধে সাধারণ মানুষ যারা উপভোক্তা তাদের কিন্তু সেভাবে ধারণাটা খুব একটা নেই, এবং এই ধারণাটা হওয়াটা খুব জরুরি বিষয়। যেটা অরিজিন সব বিরিয়ানিরই, কলকাতা বিরিয়ানি এত আমাদের প্রিয় জিনিস বা রুটস যাই বলো না কেন, সেটা কি সবাই একবার চেখে দেখবে না? শুধু রুটস হিসাবেই থেকে যাবে, এটা একটা অবশ্যই কারণ হতে পারে। এবং সেটা আমার মনে হয়েছে যে সেটা খাওয়া খুব জরুরি, কলকাতা বিরিয়ানিকে ভালোভাবে তার আস্বাদন নেওয়ার জন্য জরুরি। পারস্য থেকে এসে একটা চালের মিষ্টি, মানে চালের গুঁড়ো করে মাটির পাত্রে জমিয়ে যে মিষ্টি ফিরনি আমাদের চিরপরিচিত, সেটা কী করে আমাদের নিজস্ব বা আওয়াধি ঘরানার নিজস্ব হয়ে গেল আমি জানি না। অনেস্টলি আমার কাছে এর কোনো ইতিহাস নেই, আর এমনিতেও ইতিহাস আমি পাতিহাস। যেটা জানি সেটা হচ্ছে বিরিয়ানির পরে একটু হালকা ফিরনি হলে ব্যাপারটা জমে যায়। আওয়াধ নৈহাটি, নৈহাটি স্টেশনের ঠিক উল্টো দিকে আওয়াধ রেস্টুরেন্ট যেখানে বসে আছি। খাবার দাবার বেশ ভালো, বিরিয়ানি অন্যরকম লখনৌ ঘরানার, গ্রেভি অসাধারণ, ইনফ্যাক্ট কাবাবগুলো কিন্তু বেশ অন্যরকম, ফিন্ডি ফিন্ডির মতো, নতুন করে কিছু বলার নেই। বুঝতেই পাচ্ছেন এদের আমন্ত্রণে আমরা খেতে এসেছিলাম, কিন্তু যারা এই চত্বরে থাকে নৈহাটি ব্যারাকপুর এই জোনটা না সামহাও একটা বিরিয়ানি হাবে পরিণত হয়েছে। তার মধ্যে আওয়াধ রেস্টুরেন্টের বিরিয়ানি আপনারা খেয়েছেন কি না, খেলে কেমন লেগেছে, ওভারঅল কেমন লেগেছে জায়গাটা জানান আমাদের কমেন্ট সেকশানে। দেখা হচ্ছে পরের এপিসোডে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। তো ফুডকাস্ট সিরিজ দেখা হচ্ছে।